তিনি শুধুমাত্র সন্দেহ বসত কাউকে খারাপ কথা বা গালি গালাজ করে তার ইজ্জত নষ্ট করে তার শাস্তি কি হতে পারে এটা হলো সবচেয়ে জঘন্য অপরাধগুলোর মধ্যে থেকে একটি আমরা চুরি করাকে কবিরা মনে করি ডাকাতি করাকে কবিরা মনে করি জেনা করাকে কবিরা মনে করি আমরা ডাকাত অন্যান্য অনেক হারাম কাজকে কবিরা গুণা মনে করি গিবত করাকে কবিরা গুণা মনে করি কিন্তু কোন মানুষের সম্মান হানি করা বা সন্দেহের উপরে ভিত্তি করে কারোর ব্যাপারে একটা খারাপ কথা বলা এটা যে কবিরা গুনা এটা আমরা অনেকে জানি না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এ খুব পুরস্কার ভাবে আমাদেরকে নিষেধ করেছেন যে ইননা বাযযন্ন ইস তোমরা ইমানদাররা তোমরা কারো প্রতি কুধারণা করবে না কারণ কিছু ধারণা অর্থাৎ কুধারণা যেগুলো মানবপতি খারাপ ধারণা যেগুলো সেগুলো গুনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া কুম ওয়যন্ন ফা হাদিস তোমরা মিথ্যা ধারণা করা থেকে বেঁচে থাকবে কারণ কারোর প্রতি মিথ্যা ধারণা করে এটা হলো সবচেয়ে বড় মিথ্যা কথা আপনি একজন মানুষ সম্পর্কে পরিষ্কার জানলেন না ঝাপসা ঝাপসা ধারণা পাইলেন ওইটা দেখে তার সম্পর্কে একটা বাজে মন্তব্য করলেন বাজে ধারণা পোষণ করলেন এর সাথে সাথে আপনার আমল নামে একটা কবিরা গুণা লেখা হবে কি হবে না আমাদের দেশে এই গুণা থেকে আমরা বেশিরভাগ মানুষই মুক্ত না বিশেষ করে ফেসবুকের এই যুগে কোন কিছু পাইলেই হলো সত্য অসত্য যাচাই করার কোন দরকার আছে বলে আমরা মনে করি না আমরা গোষ্ঠী উদ্ধার শুরু করে দিই আছে না নাই গ্রামাঞ্চলে দেখা যায় চায়ের দোকানগুলো এক একটা গিবতের ডিপো কারখানা এক একটা চায়ের দোকানে বসে বসে একজনের চরিত্র হনন করা হয় আর গোষ্ঠী উদ্ধার করা হয় আর জনের পরে কুধারণা করা হয় আছে না নাই ভাই আমার। একই ভাবে আমাদের অনেক মা বোনরা আছেন যে আশপাশের বাসার মহিলাদের বিরুদ্ধে দুই মহিলা একসাথে হয়েছে তো তৃতীয় মহিলাকে নিয়ে আজে বাজে কথা বাজে উক্তি এগুলা করে আমাদের আমলকে নষ্ট করি আল্লাহ আমাদেরকে এই ধরনের গুনা থেকে বেঁচে থাকার তফিক দান